এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়গুলো একটু নসিহত টাইপের। হজ উমরায় হাজিদের কতিপয় আদব। প্রথমত, অভিজ্ঞ বুজুর্গ বা দিন পালনে অভিজ্ঞদের সাথে পরামর্শ করা যে কোনো বিষয়ে। কার সাথে যাব বা কাকে সঙ্গী বানাবো সে ব্যাপারে ইস্তেখারা করা, চিন্তা করা, ফিকির করা। হ্যাঁ, আমার সাথে যিনি যাচ্ছেন এমন একজনকে সিলেক্ট করব যিনি আমাকে দিনই কাজে সহযোগিতা করতে পারবেন। হজ উমরার আহকামগুলো ভালোভাবে জেনে নেয়া, এটা আমরা যারা জয়েন করতেছি আগে থেকে এই বিষয়গুলো শিখতেছি। হজ উমরার আহকামগুলো ভালোভাবে জেনে নেওয়া, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, কোনটা মাকরু, এই বিষয়গুলো ভালোভাবে জেনে নেব। পরিবারকে তাকওয়া ও পরহেজগারির উপর চলার জন্য বিশেষভাবে ওসিয়ত করে যাওয়া, লিখিতভাবে কিছু ওসিয়ত করার চেষ্টা করা। ঋণের বিষয়গুলো নোট করে রাখা বা কাউকে সাক্ষী রাখা যে এই এতগুলো ঋণ আমার আছে, আল্লাহ না করুক যদি আমি ফিরতে না পারি এই যে আমার সম্পদ, এখান থেকে তোমরা দিয়ে দেবে। খালেজ ভাবে তওবা করে যাওয়া, যেন আল্লাহ তাআলা এই তওবা কবুল করেন, একেবারে একনিষ্ঠতার সাথে তওবা করা। অন্যায় ভাবে কারো কিছু হস্তগত থাকলে তা ফিরিয়ে দেওয়া। তারপরে হালাল সম্পদ থেকে খরচ করা। আপনি হজে যাবেন আর আপনার সম্পদ যদি হারাম হয় তাহলে এই হজে কোনো মানেই পড়ে না, কোনো প্রয়োজন নাই। একমাত্র আল্লাহ সন্তুষ্টি ও পরকালের কল্যাণের উদ্দেশ্যে হজ উমরা পালন করা, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে যেন হজ উমরা পালন করা না হয়। অবশ্যই সফরে দোয়া পাঠ করা, আমরা দোয়ার যে শীটগুলো দিয়েছি সেখানে সফরের দোয়া আছে, চমৎকার দোয়া। বেশি বেশি তাসবিহ, তাহলিল ও ইস্তেগফার পাঠ করা। আর অবশ্যই ইহরাম যখন আমরা বাঁধবো বেশি বেশি তালবিয়া পাঠ করা। জবানকে হেফাজত করা, সংবরণ করা, কোনো অযথা অহেতুক কথাবার্তা না বলা। সঙ্গী সাথীদেরকে কোনো ক্রমে কষ্ট না দেয়া, বরং তাদের থেকে কষ্ট দূর করার চেষ্টা করা। অশ্লীলতা, নির্লজ্জতা, অন্যায় আচরণ, কলহবিবাদ না করা। সব ধরনের আলসেমি, ঢিলেমি, অবহেলা, অজ্ঞতা, মূর্খতা, বোকামি এবং সর্বপ্রকার বাড়াবাড়ি, গোয়ায়তুমি, রিয়া, অহংকার সহ সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। মহিলারা কোনো ক্রমেই মাহরাম ছাড়া হজে বা উমরায় না যাওয়া এবং পর্দার বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া। জিয়ারতের ক্ষেত্রে কোরআন সুন্নার বাহিরে কোনো কিছু না করা। অনেক মহিলারা জিয়ারতে যেতে চান, বিশেষ করে কবর জিয়ারতে। তাহলে এই বিষয়টা খেয়াল করা, মহিলারা যেন কবর জিয়ারতে না যান, বরং দূর থেকে তাদের জন্য দোয়া করবেন। কারণ যে সমস্ত নারীরা কবর জিয়ারত করেন তাদের উপর আল্লাহ তাআলা লানত করেন। অন্যান্য ক্ষেত্রে যেমন সাফা, মারওয়া, আরাফা, মুজদালিফা, তারপরে জামারা, গারে হেরা, গারে সুর, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। সর্বদা অন্যান্যদের সহযোগিতা করার চেষ্টা করা এবং ত্যাগ ও কুরবানি বৃদ্ধি করা। এই যে আমরা হাদিসে শুনেছি মাবরুর হজ, মাবরুর হজ। তো মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে মাবরুর হজ কাকে বলে। তো এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে মাবরুর হজ হলো ওই হজ যে হজে হাজির মাধ্যমে অন্যান্য যে হাজিরা বেশি উপকৃত হয়, যার যে হাজির মাধ্যমে অন্যান্য হাজিরা, অন্যান্য মানুষ বেশি সহযোগিতা পায়, উপকৃত হয়, আশা করা যায় ওই ব্যক্তির হজটাই মাবরুর হজ। বেশি বেশি দোয়া, তাসবিহ ও দুরূদ পাঠ করা। তাহলে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।